শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী। পিতা আলহাজ বদিউল হোসেন, মাতা আলহাজ ফিরুজা বেগম, গ্রাম দত্তেশ্বর, ডাকঘর নূতন বাজার, উপজেলা বক্সিগঞ্জ, জামালপুর। বর্তমান ঠিকানা 209/1 পূর্ব কাপ্রুল, ঢাকা। সর্বপ্রথমেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম, যার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছে 1971 সালে। আমি সেই সময় SSC পরীক্ষার্থী ছিলাম, স্কুল হলো ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়। 1970 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই সময়েই নির্বাচনের ফলাফল যখন বাঙালি জাতির অনুকূলে যায়, তখনই শুরু হয় বিভিন্ন রকম ঘটনা এবং ঘটনাচক্র। সেই SSC পরীক্ষা থাকাকালীন সময়ে বাংলা, তখন তৎকালীন পূর্ব পাকিস্তানে SSC পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আমি, শুধু আমি না, আমার সাথে আরও বেশ কয়েকজন ছাত্র সেই পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। আমার বাড়ি ভারতের মেঘালয় প্রদেশের সীমানার 1.5 মাইল ভিতরে। যখন সীমান্ত এরিয়াতে পাক বাহিনী যাতায়াত শুরু করে দিল, তখন বিভিন্ন অত্যাচার, এবং সেই সময়ই তৎকালীন পূর্ব পাকিস্তানের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার যারা ছিল, তারা ছাত্রদের উপর আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদেরকে ধরে দেওয়ার জন্য, পাক বাহিনীর কাছে হস্তান্তরের জন্য আরও বেশি তৎপর হয়ে ওঠে, যখন পাক বাহিনী বিভিন্ন সীমান্ত এলাকায় ছড়াই পড়ে। তো আমরা ভারতে চলে যাই। আমরা দুই ভাই, আমার বড় ভাই জনাব আলহাজ ফজলুল করিম, উনিও আমাদের সাথে মুক্তিযোদ্ধা ছিলেন। উনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে শেষে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারতে থাকাকালীন সময়ে আমরা ওখানে 1 মাসের মতো অবস্থান করি। আমার বাবা মা বাড়িতে ছিলেন এবং তাদের উপরে অত্যাচার করা শুরু করে দিল। তখন বাবা মা বাড়ি ছেড়ে নানার বাড়িতে অন্যখানে আশ্রয় নেয় এবং তারা, আমাদের বাড়ি পুরা খালি হয়ে যায়, আমরা আর কেউ বাড়িতে যেতে পারতেছি না। ভারতে থাকাকালীন সময়ে তখন মুক্তিযুদ্ধে লোক নিয়োগ শুরু হয়। ছাত্রলীগের নেতৃত্বে যে তখন সংগ্রাম কমিটি গঠিত ছিল, সেই কমিটির ছাত্ররা যারা ছিল, যারা নেতৃত্বে ছিল, তারা
লিস্ট করত, মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করবে তাদের নাম লিস্ট করে ইয়ত ক্যাম্পে পাঠাইত, সেই মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের সীমান্ত বাংলা সীমান্তবর্তী এলাকা। ইয়ত ক্যাম্প থেকে এক মাস অবস্থান করার পর আমাদেরকে উচ্চতর শিক্ষার জন্য ভারতের মেঘালয়ের তুরা নামক পাহাড়ে, তুরা সর্বোচ্চ পাহাড় যে তুরা, সেই তুরা পাহাড়ে আমাদেরকে নেওয়া হয়। সেখানে আমরা দুই মাসের মতো ট্রেনিং লাভ করি। সেখানে মেজর পি কে ভগত ছিল সেই ট্রেনিং ইনচার্জ, তার নেতৃত্বে ওখানে আমরা ট্রেনিং দুই মাস সমাপ্ত করি। আমরা যে অবস্থানে ট্রেনিং করতেছিলাম সেটা তুরা পাহাড়ের পাদদেশ, সেখান থেকে মানে উপরের দিকে তাকালে তুরা পাহাড় লক্ষ্য করা যেত, তো অনেক উচ্চা। ট্রেনিং সমাপ্ত করার শেষের পর্যায়ে আমাদের একটা ছিল জঙ্গল ট্রেনিং, সেই জঙ্গল ট্রেনিংয়ের জন্য আমাদেরকে দুইটে পাহাড়ে দুইটে দলে বিভক্ত করে দুই পাহাড়ে অবস্থান নেওয়ায় এবং আমাদেরকে সাত দিনের যা রেশন সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল, এটা খেয়ে থাকতে হবে এবং পানি, এই এগুলি সম্বল, এছাড়া আর কিছু পাওয়া যাবে না এই সাত দিন। তো আর এই সাত দিনের ভিতরে এক দল আরেক দলকে আক্রমণ করতে হবে, রাস্তা দিয়ে যত যানবাহন চলাচল করবে যেই চলুক আসুক না কেন, তখন যেন কেউ এই মুক্তিযোদ্ধাদেরকে দেখতে না পারে, যারা মুক্তিযোদ্ধা ট্রেনিং করবে তাদের দেখা যাবে না, এমন দেখা গেলে তাদের ধরে নিয়ে যাবে, একটা কথাই ছিল। আর তখন সেটা রাস্তাটা এমন ছিল, রাস্তার ধারে পাশ দিয়েছিল গর্ত, সাইড দিয়ে মাটি তুলে যে রাস্তা করছে সেগুলো ময়লা আবর্জনায় ভর্তি, যখনই দেখা যেত যে কোনো গাড়ি আসতেছে ওই ডুবার মধ্যে নেমে যাওয়া লাগত, পানি নাই, গোসল নাই, খাওয়ার ঠিক নাই এবং খাওয়াটা নিজে পাক করে খাওয়া লাগত, এবং সেই সময়টা খুবই কষ্ট করছিল। সেখানে ওই পাহাড়ের ভিতরে আগে যুগ এবং অন্যান্য পোকা মাকড় উপদ্রব ছিল, শুধু তাই নয় আমরা যখন ওই পাহাড়ে অবস্থান করি তার কিছুক্ষণ আগেই মনে হলো এখান থেকে জঙ্গলি হাতি ওখানে যাতায়াত করতেছিল, আমাদের দেখে হয়তো দূরে চলে গেছে, কারণ আমরা সংঘবদ্ধ ছিলাম। ওই ট্রেনিং শেষ করে আসার পরে আমাদেরকে প্রথম ডালু নামক একটা স্থান ভারতের, যেটা ময়মনসিংহ বর্ডারে পড়ে, ময়মনসিংহ জেলার বর্ডারে পড়ে, সেখানে আমাদের প্রথম আনা হলো। ওখানে আনে প্রথম দিন আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হলো যে ডালুর বাংলাদেশ বর্ডারে ইপিআর ক্যাম্পে যখন পাক বাহিনী ছিল তাদের সাথে মুক্তিযোদ্ধাদের একটা যুদ্ধে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মারা যান, তাদের কিছু লাশ তারা নিয়ে গেছে, বাকিটা আমরা কিছু চারটা লাশ আমরা পাই, সেই লাশটা দাফন করা হয়েছে এক জায়গায়, সেটা নোম্যান্স ল্যান্ডে দাফন করা হয়েছে এবং এটা পাহারা দিতে হবে এই রাত্রি, আজকে রাত্রি যেন এটা তুলে নিয়ে না যেতে পারে। সেই সন্ধ্যার পরে আমরা আসছি, আসার পরে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হলো। তো আমরা যাই সেই এরিয়াতে দাঁড়াই গেলাম, পুরো রাত আমরা ছিলাম, বৃষ্টি বাদল ভিজে কাপড় নষ্ট হয়ে গেছে। সেখান থেকে আমাকে ধানুয়া কামালপুর নামক স্থানে, ধানুয়া কামালপুর একটা দুইটা গ্রাম, ওর সমন্বয়ের নাম ধানুয়া কামালপুর, ধানুয়া গ্রামে একটা প্লাটন আছে, সেই আমরা কিন্তু এগারো সেক্টরে আমি ছিলাম, সেই এগারো সেক্টরের নেতৃত্ব ছিল তৎকালীন মেজর তাহের, কর্নেল তাহের, তো ওনার নেতৃত্বে আমি তখন আমাকে ওই ধানুয়া নামক স্থানে ওখানে নেওয়া হলো, ডালু থেকে গাড়িতে করে ওখানে নেওয়া হলো। আমি ওখানে যাওয়ার পরে ওখানে 35 জন মুক্তিযোদ্ধা ছিল যারা ওই ইয়ত ক্যাম্পে ট্রেনিং প্রাপ্ত, পরবর্তীতে কিন্তু কোনো আর ওই উচ্চ শিক্ষার জন্য বাইরে ওই ট্রেনিংয়ে পাঠানো হতো না, শুধু রাইফেল দিয়েই পাঠানো হতো। আমাদের শিক্ষার মেন মোটিভটা ছিল আমাদেরকে, আমাদের যে ওস্তাদেরা ট্রেনিং দিয়েছেন তারা একটা কথাই বলতো যে তোমার রক্ত চাচ্ছে দেশ, তোমার রক্তে হলে দেশ স্বাধীন হবে, তোমাকে তোমার ব্লাড স্যাক্রিফাইস করতে হবে, তোমার জীবন স্যাক্রিফাইস করতে হবে, তাহলেই এ দেশ স্বাধীন হবে। তো ওখানে আমি যখন গেলাম তখন ওই প্লাটন ইনচার্জ হিসেবে আমাকে দায়িত্ব দিল, তখন মেজর তাহের সাহেব উনি উপস্থিত হয়ে, ওটা হলো চেয়ারম্যানের বাড়ি, যে বাড়িতে প্লাটনটা থাকতো, ওই প্লাটনটাকে চারটে ভাগ করে চারটা বাংকারে পাঠিয়ে দেওয়া হলো এবং আমাকে দেওয়া হলো ইনচার্জ। প্লাটন নিয়ে আমরা ওই চারটে বাংকারেই আমরা অবস্থান করতেছি, আমি প্লাটনের দায়িত্ব পালন করলাম, প্লাটন কমান্ডারের দায়িত্ব পালন করলাম। তখন আমি মাঝখানে একটা বাড়ি ছিল সরকার বাড়ি নামক স্থানে, সেই সরকার বাড়িতে আমি অবস্থান নিলাম, আমার সাথে টুইনস মর্টার ছিল আর আমার সাথে একটা ছেলে ছিল যে এলএমজি নিয়ে থাকতো। আমাদের মেসেজ আসলো যে রাত্রিবেলা এই গ্রাম আক্রান্ত হতে পারে, তো আমরা তো অবস্থান করে আসি এবং রাত্রে প্রচুর বৃষ্টি হতেছিল। সকালবেলা আমি ঘুম থেকে উঠে যখন ঘরে বাড়ির সামনে গেলাম তখন দেখলাম যে ওই যে যেখানে ডুবা রাস্তা মানে নৌকা দিয়ে পারাপার হতে হয় তার পাশে
পাটখড়ি কতগুলি দাঁড়াই রাখছে, দাঁড়ানো ছিল, মানে পাটখড়ি পরিষ্কার করার, পাট পরিষ্কার করার পর পাটখড়িগুলি দাঁড় করাইছিল, রাখছিল। তো সকালে আমি দেখতেছি পাটখড়ি একটা দুইটা পরে যেতেছি, যে কী ব্যাপার, বাতাস নাই, পাটখড়ি গেলে পরে গেল। তার মানে ওটা কিন্তু তখন পাক বাহিনী ওখানে উপস্থিত হয়ে গেছে, তো ওরা পরে দেয়, ওরা পজিশন নিচ্ছে। তো তখনই আমি সবগুলোকে অ্যালার্ট করে দিলাম বিভিন্ন বাংকারের মধ্যে। কিন্তু ইতিমধ্যে দেখি রাত্রে যে রাত্রে ছিল প্রচুর বৃষ্টি, বৃষ্টি হওয়ার পরে ওরা এক নম্বর এবং দুই নম্বর বাংকার ছেড়ে দিয়ে তারা একটা বাসায় বাড়িতে অবস্থান নিয়েছিল। তখন তো আমি তখন ওদেরকে খবর দেওয়ার আগে বুঝতে পারলাম যে তারা ওখানে ছেড়ে দিছে। তো এরা ছেড়ে দিয়ে পিছিয়ে আসছে গ্রামে, তখন ওই গ্রামে একটা পাগল ছিল, সে পাগল মানে কারো কথা শুনতো না, ওর মতো মতো ইয়ে চলতো। এই পাগল ওই যে ডুবা যে মানে পাট করে ডরে যে লাগে ই করে রাখছে, দাঁড় করে রাখছে, ওকে দিকে যাওয়ার জন্য অগ্রসর হইতেছে, তখনই তারা ওকে গুলি করে এবং গুলি করে ওকে ফেলাই দেয়। এরপরে গোলাগুলি শুরু হয়ে যায়। আর আমাদের যেহেতু আমরা একদম টার্গেটের ভিতরে, গ্রামের ভিতরে, আর ওরা তো উঁচু জায়গার থেকে গুলি করতেছে, তখন আমাদেরকে অর্ডার হলো সমস্ত বাংকার ছেড়ে দিয়ে পিছিয়ে যাওয়ার জন্য। আমরা পিছিয়ে ক্রোলিং করে করে, এবং তখন ধানের ধান গাছ ছিল, ধান গাছ টেনে টেনে বৃষ্টি বৃষ্টির মধ্যে ওই বুক লাগাইয়ে লাগাইয়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইন্ডিয়ান যে রাস্তা সেই রাস্তার পরে যেয়ে তারপরে ওখানে পজিশন নিয়ে তাদের সঙ্গে আমরা গোলাগুলি করি। ইতিমধ্যেই ওরা ওই গ্রামে ঢুকে মুক্তিযোদ্ধা কাউকে পায় নাই, কিন্তু গ্রামের অর্ধেক পর্যন্ত তারা চালাইয়ে দেয়। এদিকে আবার ইন্ডিয়ান সোলজার আমাদেরকে সাহায্য করলো, যাওয়ার পরে আমরা সহ যখন কম্বাইন ওদেরকে গোলাগুলি শুরু করলাম, তারা তখন পিছিয়ে দেয়। এই যুদ্ধের পরে ওখানে একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধে আমি যদিও ওই যুদ্ধে অংশগ্রহণ করি নাই, ক্যাপ্টেন সালাউদ্দিন এবং কর্নেল তাহের, যে তৎকালীন মেজর তাহের, তারা ওই যুদ্ধে অংশগ্রহণ করছিল একটা ফ্রন্ট পাইডে। সেখানে 105 জন ইন্ডিয়ান সোলজার মারা গেছে সেই যুদ্ধে। পরবর্তীতে হিস্ট্রিতে যে জানা গেছে সালাউদ্দিন ওই যুদ্ধে কিন্তু মারাও গেছে, ওই সালাউদ্দিন, ক্যাপ্টেন সালাউদ্দিন। ওই যুদ্ধের পরে আমি যখন ওই গ্রামে ছিলাম, তারপর ওখানে থাকার পরে আমাকে আবার পাঠিয়ে দেওয়া হলো ডালুতে। তখন ডালুতে যাওয়ার পরে তখন নিজ নিজ এলাকায় যুদ্ধে যাওয়ার জন্য যারা যার যার এলাকার টিম গঠন করে, তখন কোম্পানি কমান্ডার একজন দিল, কমান্ডার রুহুল আমিন। সেই রুহুল আমিনের নেতৃত্বে আমি তখন প্লাটন কমান্ডারের দায়িত্বে ছিলাম, আমাদেরকে ওই এলাকাতে দিল। তার আমরা হলদিপাড়া নামক একটা ক্যাম্প আছে, সেটা ইপিআর যারা পাক বাহিনী থাকতো, আমরা ওটা শালবনের ভিতরে ক্যাম্পটা, তো ওই শালবনে আমরা ওখানে 3-4 বার আমরা ওই শালবনে আমরা আক্রমণ করছি। তখন আমাদের জহুরুল হক মুন্সি, যে বীর প্রতীক, তারপরে আব্দুর রশিদ সরকার, সাইফুল ইসলাম একসঙ্গে আমরা ছিলাম। পাক বাহিনী যখন দেখলো যে ওখানে তো ঠিক আর তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন ক্যাম্প ছেড়ে দিয়ে তারা একটা গ্রামে আশ্রয় নেয়। যখন গ্রামে আশ্রয় নেয় তখন আমরা সংগ্রাম চাই, ওই ক্যাম্পটাকে আমরা এক্সপ্লোজিভ ফিট করে পুরা উড়িয়ে দিছি। মুক্তিযোদ্ধারা বিভিন্ন ক্যাম্পে আক্রমণ করলেও পাকিস্তান বাহিনী কিন্তু অনর ছিল, তারা তাদের ক্যাম্প থেকে সরে যেত না। যখন ভারত বিমানের আক্রমণ করলো, এই তারপরের থেকেই, বিমান আক্রমণের পরের থেকেই তখন এরিয়া দখল হওয়া আরম্ভ হলো, পাক বাহিনী তখন পিছিয়ে হটা আরম্ভ করলো। আমরা অগ্রসর হতে থাকি বাংলাদেশের বিভিন্ন সীমানা থেকে, বিভিন্ন উপজেলা তখন স্বাধীন হতেছিল, কিন্তু কামালপুর তখন পর্যন্ত স্বাধীন হয়নি। কামালপুর 4 তারিখে স্বাধীন হয়। এর ভেতরে বিভিন্নখানে মুক্তিযোদ্ধাদের যেমন কেউ ওরা ধরে নিয়ে যেত, বদর আলবদর রাজাকার বাহিনী তখন এখানে ধরা পড়ছে, অনেক আলবদর তাদেরকেও মারা হইতো। এইভাবে 16 ডিসেম্বরের যখন দেশ স্বাধীন হয়ে গেল, পাক বাহিনী যখন সারেন্ডার করলো ঢাকাতে, তখন আমরা ময়মনসিংহ অবস্থান করতেছিলাম সাবেক ইপিআর ক্যাম্পে। তারপরে অস্ত্র জমা দিয়ে আমরা সহকর্মী যারা ছিলাম মুক্তিযোদ্ধা, তারা গ্রামে চলে যাই। তখন আমরা যে আবার পড়ালেখা শুরু করি, পড়ালেখা শেষ করে 1975 সালে আমি বাংলাদেশ নৌবাহিনীতে অংশগ্রহণ করি। নৌবাহিনীতে চাকরিখানে 33 বছর চাকরি শেষ করে লেফটেন্যান্ট কমান্ডার হিসাবে আমি রিটায়ারমেন্টে যাই। এবং রিটায়ারমেন্টে যেয়ে আমি অবসর লাইফে আমি আর কিছু তেমন করি নাই, তবে শেষ পর্যন্ত আমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনে যোগদান করি। ফাউন্ডেশনের সাথে আমি এখনও জড়িত আছি এবং ফাউন্ডেশনে আমি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করতেছি। বাংলাদেশ সম্বন্ধে আমার বক্তব্য হলো যে আমরা বাংলাদেশ যে চিন্তা, যে সাধনা বা যে মতামত পোষণ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা যে যুদ্ধ করেছি,
দেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন ঘাত প্রতিঘাতে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন, এর ফলে বাংলাদেশে যেটুকু উন্নতি হয়েছে তার চেয়ে আমি মনে করব বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছেন এবং অনেকটা ভালো, অনেকটা অগ্রগতির দিকে, রাস্তাঘাট, অর্থনৈতিক, সামাজিক, অন্যান্য বিচার বিশ্লেষণ করলে অন্যান্য সময়ের চেয়ে বর্তমান অবস্থাটা অনেক ভালো। এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলতেছে এবং আশা করি তার নেতৃত্বে বাংলাদেশ আরও সুসংগঠিত হবে, আরও উন্নত হবে, আমার এটাই আশা। আমি বর্তমান প্রজন্মকে এটাই তাদের কাছে আশা করব যে আমাদেরকে সত্য কথা বলার সহজ মানসিকতা থাকতে হবে, সৎ কর্ম করতে হবে, এবং দুর্নীতি মুক্ত যদি আমরা সমাজ গঠন করতে পারি তাহলে সরকারের সহযোগিতা এবং আমাদের সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর উন্নতিশীল সমাজ ব্যবস্থা এবং দেশ গঠন করতে পারবো বলে আশা রাখি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।